সংস্কারের প্রয়োজন আছে, দুই পক্ষে ক্রিম খেলে তো হবে না, তাহলে তো হাসিনা রেখা দিলে পারতাম। তা আমি বিশেষ খুশি যে আজকে এখানে একটা শিল্পী সমিতির সবাই এসছে, পুরানো নতুন যারা দুই পক্ষে ক্রিম খাচ্ছে তারাও আসছে, আর যারা আমার এই কার্ড আমার অধিকার ছিনিয়ে নিয়ে গেছিল তারাও আসছে। সুজা চিমুলের নাম বারবার শুনছি, এই সুজা চিমুল শহীদের জামা সেলিম সুবর্ণাপাড়া আমার এই কার্ড নিয়ে দিয়েছিলাম, আমি শিল্পী ছিলাম না, কিন্তু সবচেয়ে খুশি হয়েছে সবাই এসছে। আমি তারেক আনামকে পেয়েছি, আমি তারেক আনামেরও কিন্তু সিনিয়র আর্টিস্ট, আমি স্কুলে থাকতেই নায়িকা হয়ে গেছিলাম, কিন্তু আমার বাবা বাংলাদেশের বিটিভির প্রথম নাটক লিখেছিল, আমার বাবা যদি কিছু মনে না করেন লিখেছিল, আমার বাবা স্বাধীনতা পদক প্রাপ্ত, আমার বাবা এই মানচিত্র তৈরির হাতিয়ার, আমার বাবা যুদ্ধের ঘোষণা লিখেছিল। আজকে এখানে যা যা শুনলাম নরকের মুখে অনেক কিছু আশার বাণী আছে, কিন্তু তার সাথে যারা যুক্ত তাদের নাম শুনতে আমার ঘৃণা লাগছিল। তাহলে আমাদের 14 বছরে আমার ডাক কেন আসে নাই? 14 বছরে যদি এত খাল খাতা খোলা হয়েছে, এইটা করা হয়েছে, সেইটা করা হয়েছে, এবং প্রত্যেকটা নাম সুজাত, সুইটি, তারিন, হ্যান, সাবির আলম সবার নাম আছে, কিন্তু তাহলে আমার খাতাতে কোনো কোনো একটা নাটক আসে নাই কেন? আমি তো রানাকে ফোন করে বলেছিলাম আমার নাটক দরকার, আমি কাজ চাই। আমি নতুন উপদেষ্টাদের বলবো, আবার ইরুস স্যারকেও বলবো যে আমি একজন সত্যজিৎ রায় পর্যন্ত আমাকে সম্বর্ধনা দিয়েছেন, আমাকে পুনে ইনস্টিটিউট সম্বর্ধনা দিয়েছেন একটা আর্টিস্ট হিসাবে, সেখানটায় আমি একজন আর্টিস্ট হিসাবে 2012 পর্যন্ত আমি বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পাইছি, 77, 79, 2003, 2006, 2012, তারপর 2016 আবার বাইরে পেয়েছি, কিন্তু আমি কোনো কাজ পাই নাই। আমাদের তো আরেকটা কথা বলি, আমরা তো যেহেতু অ্যাক্টিং বেস, অ্যাক্টিং বেসে যদি 14টা বছর কিছু শিল্পী আমাদের খেয়ে ফেলে, এখানেও তাদেরই নাম বলছে, আমার ফ্রন্টে শহীদের জামা সেলিম বসা, সে তো এই এই আমলটায় এই 14 বছরে তার বউ আর তার কাজ আপনি টিভি সিতে আরম্ভ করে দীপ্ত থেকে আরম্ভ করে সব সব টিভিতে তারা সিরিজ কাজ করতেছে, অবশ্যই তিনি ভালো অভিনেতা, তার যদি কাজ থাকতে পারে তাহলে আবার কার্ডটা তিনি দিতে পারেন নাই কেন? কি কারণে দিতে পারেন নাই? এই সুজা চিমল নাকি ইসে ওই যে কিছু শিল্পীদের টাকা দেওয়া হয়েছিল, আজকে সাবসুমন আছে গিয়ে কথা বলেন, আমি তো তার সময় তো ভোট দিয়েছি, আমি যেহেতু যারা নাকি জাতীয় পুরস্কার পেয়েছে তাদের টাকার কথা আমাকে সুজা চিমল জানায়ও নাই, শহীদের জামাল সেলিমও জানায় নাই, এবং আমার বাবাকে নিচু করে শহীদের জামাল আমাকে টেক্সট পাঠিয়েছিল, আরে তোরা বুঝস কি যে দেশ স্বাধীন করা কি কথা, তোদের মাথা তাতে আছে ক্রিম খাওয়া। উনি এই 14টা বছর যে হারে কাজ করছে, আবার বাবাকে নিয়ে সে মানে কঠিন কথা লিখছিল, তোর বাবা এটা ছিল সেটা ছিল, এমনকি তোর বাপ কি স্বাধীনতার ঘোষণা লিখছিল? আমার বাপ লিখছে। সুতরাং এই ধরনের অসভ্য শিল্পীদের সাথে বসতে চাই না, তবে রওনকের অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম যেগুলি শিল্পীদের জন্য করা হয়েছে, তার সাথে যেগুলি ওই যে এখানে আলো দাওনা কি যেন একটা সংঘ আছে তাদের নাম জড়িত আছে, সেখানে নিশ্চয়ই কিন্তু আছে। আমরা এই এক ছত্রে এই আধিপত্য ভাঙতে চাই, আরো সুন্দরভাবে প্রতিষ্ঠিত কাউকে আনতে চাই। এখানে কিন্তু ক্রিম খাওয়ার দুই পক্ষের লোকই এখানে আছে, বোয়ারা আছে।